আর পেছন দেখে বোঝা যায় রেশনের চাল মোরলের বাড়ি ছাড়া আর কোথাও যায় না রে। যাবে তো শ্যামলি? হ্যাঁ, তুমি যেখানেই বসতে বলবে আমি সেখানেই বসবো। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বুলেটে করে ঘুরে বেড়াবো এ গলি ও গলি উইথ মাই শ্যামলি। আর গাইব, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বড় দুষ্ট গো, তোমার প্যান্টের পকেটটা এরকম ফুলে আছে কেন? ও মা, লেবু তুমি কি করে জানলে? আমি লেবু খেতে ভালোবাসি। প্রথমে ঠিক করেছিলাম বাতাবি লেবু নিয়ে আসবো, কিন্তু তারপর দেখলাম তোমার তো অলরেডি আছে। কিন্তু দুটো লেবু কেন? দুটোর বেশি লেবু আমার বুলেট নিতে পারবে না শ্যামলি। তাহলে যাওয়া যাক ডালি। কিন্তু তোমার বুলেটে বসলে তুমি সুযোগ নেবে না তো? তোমার ভাবনার কি কনফিডেন্স শ্যামলি? আমার ঘাড়ে কটা মাথা বলো? তোমার মামা মোড়ল, আমি কি পাগল নাকি? ওইসব তুমি চিন্তা করো না, আমি মামাকে সামলে নেব। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু তুমি ঋতুর মতন বদলে যাবে না তো? না শ্যামলি, নো নো। এত তাড়াতাড়ি সব কিছু বদলে গেল, কিছু বুঝতেই পারলাম না। আমিও বুঝতে পারলাম না শ্যামলি। চালা, আমার এই বুলেট তোমার ছোঁয়া পর জন্য না হা করে বসে আছে। দূর আসো, মার কর জল চেরেক চেরেক। এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন। নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।